আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা দেখব হিউরিস্টিক এস্টিমেশন টেকনিক। আমরা গত টিউটোরিয়ালে কোকোমো এস্টিমেশন টেকনিক নিয়ে বা মডেল নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে কয়েকটা সফটওয়্যার মোডস দেখেছিলাম, অর্গানিক, ডিটাচড আর এমবেডেড। তো আর এইখানে আমরা একটু ভিন্ন পদ্ধতিতে এস্টিমেশনটা শিখবো, সেটা হলো লার্নিং ওরিয়েন্টেড টেকনিক। এখানে দেখা যাচ্ছে যে একটা উদাহরণ যদি দেখাই, আগের বা প্রিভিয়াস সিস্টেম বা প্রিভিয়াস এক্সিস্টিং প্রজেক্ট যেভাবে কাজ করেছিল সেটা থেকে সেম টাইপের কোনো আমাদের এখানে মোডস আছে কি না। যদি দেখা যাচ্ছে যে একটা প্রজেক্টে প্রোডাক্টে বিভিন্ন মোডের কাজ থাকতে পারে, যাতে কোনোটা এমবেডেড বা কঠিন, বা দেখা যাচ্ছে যে যেখানে ইন্টারমিডিয়েট কোকোমো মডেল অ্যাপ্লাই করা যেতে পারে, বা দেখা যাচ্ছে শেষেরটা ছিল যেটা লার্জ স্কেলে সেটা, এবং প্রথমটা বেসিক কোকোমো মডেলটা অ্যাপ্লাই করা যেতে হতে পারে। তো এই ধরনের সবগুলো আমরা একটা ইকুয়েশন করে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে লার্জের ক্ষেত্রে ডাটাবেস বা যেগুলো আমরা ফিচারগুলো আমরা কাউন্ট করেছিলাম সবগুলোকে একসঙ্গে যোগ করা হবে এস্টিমেটেড রিসোর্স হিসেবে, মাল্টি ভেরিয়েবল কস্ট এস্টিমেশন মডেল। তো একেবারে শুরু থেকে আমরা দেখি যেটা কিভাবে আসলে কাজ করে। এ টেকনিক বেসিক্যালি ইউজ দ্য কনসেপ্ট অফ লার্নিং ফ্রম দ্য প্রিভিয়াস প্রজেক্ট অ্যান্ড এস্টিমেটেড দ্য কস্ট। এটা এরকম না যে অ্যাজাম্পশন না যে একদম আগে এক্সপার্টদের অ্যাজাম্পশন নেওয়া হতো এস্টিমেশন করার জন্য, যেমন এম্পিরিক্যাল আমরা কস্ট এস্টিমেশনে দেখেছি, এটা তার থেকে অনেকটা আলাদা। আচ্ছা, অলদো ইন্টিউটিভলি ভেরি সিমিলার টু এক্সপিরিয়েন্স বেসড টেকনিক, হিউরিস্টিক এস্টিমেশন টেকনিক টেকে ডিফারেন্ট অ্যাঙ্গেল আর একটু ডিফারেন্ট রয়েছে। দ্য অবজেক্টিভ ইজ টু ফাইন্ড এ সিমিলার সিস্টেম প্রডিউসড আর্লিয়ার অ্যান্ড থ্রু নোয়িং দ্য নোয়িং হাউ দ্য প্রপার্টিস অফ দ্য নিউ সিস্টেম ভেরি ফ্রম দ্য এক্সিস্টিং ওয়ান। আগেরটা থেকে এটা পার্থক্য কী সেটা আসলে এখানে মেইন ফোকাস। তো ওটা এইটাই পার্থক্য যে এক্সপিরিয়েন্স বেসড টেকনিকগুলোর ক্ষেত্রে টু কেজে যেখানে আছে সিঙ্গেল ভ্যারিয়েবল মডেল, মাল্টি ভ্যারিয়েবল মডেল। সিঙ্গেল আমি বলেছি মাল্টি ভ্যারিয়েবল মডেল বলতে, যখন দেখা যাচ্ছে প্রজেক্টের মধ্যে কিছু জিনিসের কিছু পার্ট আমরা বেসিক কোকোমো মডেল বা এবং ইন্টারমিডিয়েট কোকোমো মডেল এই ধরনের দুই ভাগে ভাগ করে কাজ করতে পারি, ঠিক সে এখানেও সেই ধরনের ভ্যারিয়েবলগুলো নিয়ে পুনরায় সবগুলো গুণ করে সব ইকুয়েশনের ভ্যালুগুলোকে যোগ করা হবে। সিঙ্গেল ভ্যারিয়েবল এস্টিমেশন মডেল ইটস প্রোভাইডস এ মিন্স টু এস্টিমেট দ্য ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক অফ এ প্রবলেম অ্যান্ড ইউজিং সাম প্রিভিয়াসলি এস্টিমেটেড বেসিক ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টারিস্টিক্স। তো এখানে ইকুয়েশনটা হলো সি ওয়ান এবং ই ডি ওয়ান, এটা হলো ক্যারেক্টারিস্টিক্স হুইচ অলরেডি বিন ক্যালকুলেটেড, যেটা আগে ক্যালকুলেট করা আছে সেটা এস্টিমেটেড প্যারামিটার, এগুলো এইভাবে করে আমরা ডিফাইন করবো। আচ্ছা, অ্যান্ড সি অ্যান্ড ডি আর কনস্ট্যান্ট ক্যালকুলেট ফ্রম পাস্ট প্রজেক্টস। ফর মাল্টি ভেরিয়েবল কস্ট এস্টিমেশন মডেলের ক্ষেত্রে আমরা ইট হ্যাজ দ্য ফলোয়িং ফর্ম এস্টিমেশন, সি ওয়ান ইন্টু ই ওয়ান ইন্টু তারপরে পাওয়ার হলো ডি ওয়ান অ্যান্ড সি টু ইন্টু ই ওয়ান অ্যান্ড পাওয়ার হলো ডি ওয়ান। তো এভাবে করে অ্যান্ড সি ওয়ান সি টু ডি ওয়ান ডি টু আর দ্য কনস্ট্যান্ট অ্যান্ড মাল্টিভেটর এস্টিমেশন মডেল। এখানে আসলে খুব আলাদা কিছু নাই, এটাকেই বলা হচ্ছে যে মাল্টিভেশন এস্টিমেশন মডেল আর এক্সপেক্টেড টু কিপ মোর অ্যাকুরেট এস্টিমেট কম্পেয়ার টু দ্য সিঙ্গেল ভ্যারিয়েবল মডেল, কারণ এখানে দেখা যাচ্ছে অ্যাকুরেট রেজাল্টই দেওয়ার কথা, কারণ এখানে সবগুলোকে আমাদের আলোচনা নেওয়া হচ্ছে। আচ্ছা, সিন্স এ প্রজেক্ট প্যারামিটার ইজ টাইপিক্যালি ইনফ্লুয়েন্স বাই সেভারেল ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, বিভিন্ন সেভারেল ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার দ্বারা যেহেতু এই মাল্টি ভেরিয়েবল এস্টিমেশন মডেলটা কাজ করে, সুতরাং এটা মোস্ট অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এটাই ছিল আজকের ভিডিওর জন্য। এখানে দেখেন ইন্টারমিডিয়েট মডেল অফ কোকোমো ইজ অ্যান এক্সাম্পল অফ দিস, তো এটা ইন্টারমিডিয়েট কোকোমো মডেলের একটা উদাহরণ। তো আজকের ভিডিওতে পর্যন্ত, পরবর্তী টিউটোরিয়ালে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।